করবি তুই কোটি কোটি টাকা নিয়ে যখন ভালোবাসার এক কানা করিও তোর কাছে নেই? দর্শকদের একটাই কথা বলার যে আমরা সবাই মিলে অভিনয় করছি টুম্পো অটোয়ালিতে, আপনারা যদি আমাদেরকে দেখেন মানে আমাদের অভিনয় দেখেন তাহলে আমাদের সবার খুব ভালো লাগবে, কারণ দর্শক যতদিন চাইবে শিল্পী তার সামনে আসবে। সবে জার্নিটা শুরু হয়েছে 100 পর্ব, মানে সবে জার্নি শুরু করা একটা সিরিয়ালে, সো শুরুটা তো খুবই ভালো হয়েছে, দর্শকরা ভালোবাসছে, পছন্দ করছে প্রত্যেকটা চরিত্র, আশা করি এটা আরও এগোবে। খুবই ভালো লাগছে, প্রথমবার এরকম একটা চরিত্র করছি যে মানে না পুরোপুরি পজিটিভ না পুরোপুরি নেগেটিভ, একটা অন্যরকম চরিত্র এটাতে, মানে পম্পার মানে চরিত্রতে অনেক শেডস আছে, শি ইজ আ গ্রে পার্সন, সো সেইটা কতটা দর্শকদের সামনে আমি আনতে পারবো এটা খুব বড় কোয়েশ্চেন, আর আমার জন্য একটা খুব কী বলবো টাফ সিচুয়েশন। সো আই হোপ আমার যেটা করছি কাজটা সেটা দর্শকদের ভালো লাগুক, কারণ আই উইল পুট মাই হার্ড ওয়ার্ক অ্যাজ দ্য ওয়ে আই ডু ইট বিফোর, আর এখনও তাই করবো। না অনেক আপনার থেকে অনেক কিছু শেখার আছে, আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, টাইম হবে শেখানো? অ্যাকচুয়ালি আমাকে বাড়ি যেতে হবে, একটা ভুল করেছি সেটা ঠিক করতে হবে। প্রথমেই দর্শকদের আমি অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা আপনাদেরকে জানাই যে আপনারা আমাদেরকে আমাদের এই মেগা সিরিয়ালটা দেখেছেন, এবং দেখেছেন বলেই আজকে আমরা 100 পর্ব অতিক্রম করলাম। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও একটা ডিমান্ড আপনাদের সামনে রেখে দিলাম বা অনুরোধ রেখে দিলাম, ডিমান্ড বললে হয়তো খারাপ শোনায়, অনুরোধ রাখলাম যে এই 100টা যেন 100 পরে যে একের পরে যে 2 শূন্য হলে হয়, 2 শূন্যর পাশে যেন আরেকটা শূন্য অন্তত হয়, অর্থাৎ অন্তত 1000 এপিসোড যাতে আমরা করতে পারি, এই স্বপ্ন আমরা দেখছি এবং সেটা স্বপ্নটা আপনারা আমাদেরকে দেখাচ্ছেন। আপনাদের এই আগ্রহ, আপনাদের আমাদের প্রতি যে ভালোবাসা, আমাদের ডেইলি সব দেখবার যে ইচ্ছে, এই সবগুলো যদি একসঙ্গে না হতো তাহলে 100 পর্ব অবধি আসতে পারতাম না আমরা। তো এসেছি, আমরা কতটা কী করতে পেরেছি, কতটা ভালো লাগাতে পেরেছি সেটা বড় কথা নয়, আপনাদের যদি ভালো না লাগতো তাহলে আমাদের এই সমস্ত চেষ্টাটা বৃথা হয়ে যেত। সেই জন্যে সেটা থেকে একটা অদ্ভুত দাবি আমাদের সকলের মধ্যেই জেগেছে, আরও অনেক দিন আমাদের পথ চলতে হবে এই টুম্পা অটোয়ালিকে নিয়ে। আপনারা প্লিজ সঙ্গে থাকবেন, প্লিজ দেখুন সোম থেকে রবি কালার্স বাংলা প্রতিদিন সন্ধে 7:30। অ্যাক্টিংটা করতে তো ভালোই লাগছে, তবে গল্পটা এখন একটু অন্যদিকে মন নিয়েছে, প্রথমে একটুখানি ছিল মোড়টা কিন্তু দর্শক বুঝতে পারেনি। এখন মানে আমার যে নাত বউ তার দিদি সৈরীতি করছে, ও এখন আমাদের মানে বাড়িতে ঢুকতে চাইছে আর কি, কারণ ওর ইচ্ছে ও আবিরের সঙ্গে থাকবে। ও ভীষণ মানে খারাপ না, ও ভীষণ মানে সাজতে ভালোবাসে, এই করতে ভালোবাসে, ভালোভাবে থাকতে ভালোবাসে, একটা মেয়ে হয় না, তার জন্য ওর ছোটো বোনকে কিন্তু একটু হিংসে করে কিন্তু সেটাও প্রকাশ করে না। আস্তে আস্তে আমরা বোধহয় সেটা বুঝতে পারবো। আর আবিরে নাতি তার এখন একটু একটু তার বউকে ভালো লাগছে, আবার শালিকেও ভালো লাগছে, ব্যাপারটা আমরা বুঝতে পারছি না। তো যাই হোক, গল্পটা এখন এই দিকে চলছে, দেখা যাক ভবিষ্যতে কী হয়। গল্প দেখুন, গল্পটা তো আমাদের হাতে থাকে না, গল্পটা কাহিনীকার যে যিনি তারই কৃতিত্ব, তবে অনেকটা ডিপেন্ড করে আপনাদের ওপরে। মেগা সিরিয়াল জিনিসটাই কিন্তু অনেকটা আপনাদের উপরে ডিপেন্ড করে, আপনাদের পছন্দ অপছন্দ অনুযায়ী আমাদের প্রত্যেকেরই টিআরপি ওঠে নামে। যখন নেমে যায় টিআরপি আমরা বুঝতে পারি যে এই গল্পটা আপনাদের ভালো লাগছে না, এই গল্পের এই পোর্শনটা ভালো লাগছে না, সেই কারণে সঙ্গে সঙ্গে সেই পোর্শন থেকে অন্য আরেকটা ট্র্যাক ঢোকে, সেটা কিন্তু ইচ্ছে করেই করা হয় যদি দেখা যায় টিআরপি কমের দিকে যাচ্ছে। তো এখন আমরা কালার্স বাংলা লোকে আবার দেখা আরম্ভ করেছে, সেটাই বড় কথা।
কারণ প্রতিযোগী অন্যান্য যে চ্যানেলগুলো রয়েছে তারা তো তাদের জায়গায় অসাধারণ কাজ করছেন, কিন্তু আমরাও পিছিয়ে নেই। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে ধীরে ধীরে আমরা প্রথম সারির যে চ্যানেল তাদেরকেও ধরে ফেলতে পারবো। আর গল্পটা যে জায়গায় আছে ভালো না লাগলে, আপনাদের ভালো না লাগলেই আমরা বুঝতে পারি। বুঝতে পারি বুঝতে পারছি না, যতই হোক টুম্পা তো ওর বউ, সেই দিক দিয়ে দেখতে গেলে বউকেও ভালোবাসবে, সেটা এখন চলছে, এখন দেখা যাক ভবিষ্যতে কী হবে। আমাদের তো সত্যি ভালো লাগছে, আমরা সেটা প্রমাণ করতে চাইছি গল্পের মাধ্যমে যে মেয়েরা কিন্তু কোনো কাজে পিছিয়ে নেই, মানে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরা কিন্তু সব কাজেই এগিয়ে যায়। আর অবস্থার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে মানুষকে কখন কী কাজ করতে হয়, সেই কাজটা করতেও কতটা সক্ষম, তার কতটা মনের জোর, সেটা কিন্তু আমরা এই টুম্পো অটোয়ালিতে প্রমাণ করার চেষ্টা করছি। এখন দর্শকের যদি ভালো লাগে সেটা, এই জীবন যুদ্ধটা, তাহলে আমাদেরও ভালো লাগবে। কারোর একটু মানে যুদ্ধটা হয়তো অনেক দিন ধরে চলে, আবার সবটাই আমরা যে জীবন যুদ্ধের ভেতর দিয়ে যাই সমস্তটাই কিন্তু আমাদের অবস্থার পরিপ্রেক্ষিতে সেটা ঘটে। আমি কোন সময় কোন অবস্থার মধ্যে দিয়ে যাব, আমার রাস্তাটা কতটা ম্যাকাচোরা হবে কতটা সরল হবে সেটা তো আমার জানা নেই, সেই সরলতাটা মানে সরলটা করতে হবে আমাকে। আমি এখন দুজনের জীবনের মধ্যখানে ঢুকে গেছি, যেটা আমি সবসময় চেয়েছিলাম। আমি যেহেতু আমার বোনকে সহ্য করতে পারছি না এখন, কারণ ও আমার কাছ থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে যেগুলো আমি পছন্দ করি, সো এখন আমি চাইছি দুজনের মধ্যে ঢোকার। কারণ আমি চাই আবিরকে যাতে আমি নিজের করতে পারি, তার জন্য আমি অনেক প্ল্যানিংস অনেক প্লটিংস করছি। স্পেশালি যখন বাড়িতে ঢুকে গেছি তো এত সহজে তো বেরোবো না, নিশ্চয়ই কিছু একটা করবো। সবটা যদি বলে দিই তাহলে দর্শক দেখবে কি, শুরুটা হয়ে গেছে, দর্শক দেখতেই পাচ্ছে, বাট এখন জাস্ট শুরু, এটাই বলবো। এখন অনেক কিছু আছে যেগুলো পম্পা করবে। সিনিয়র মোস্ট মেম্বার মেয়েবাড়ির, এখন মানে হিরো হিরোইনের যে প্রেম পর্ব এবং বিবাহ পর্ব, হিরোর হিরোইনকে অপছন্দ হওয়া, এই পর্বগুলো এগিয়ে গেছে অনেকটা। সেই সঙ্গে নতুন যে ট্র্যাকটা ঢুকেছে সেটা হিরোইনের যে দিদি, যার সঙ্গে প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল আমাদের আবিরের, আবির মানে ছবির এই চল এই মেগা সিরিয়ালের যে হিরো, তার সঙ্গে যে বিয়ে হওয়ার কথা ছিল সে বিয়েটা ঘটনাচক্রে ঘটেনি, সেটা আপনারা দেখে ফেলেছেন। এইবার সেই মেয়েটি ঢুকে পড়েছে আমাদের এই বাড়ির ভেতরে, সুতরাং বুঝতেই পারছেন উত্তেজনা একেবারে তুঙ্গে, টান টান উত্তেজনা। এর বেশি কিছু বলবো না, এর বেশিটা আপনাদেরকে দেখতে হবে যে এই সেকেন্ড হিরোইন, ইনি যখন আমাদের এখানে ঢুকলেন তখন এবার বাড়ির মধ্যে কী হয়, কী কী পরিবর্তন হয়, কী কী অশান্তি হয়, কী কী ভালো কাজ হয়, সেইটা আপনাদেরকে দেখতে হবে, এটা আমি মুখে বলে দেবো না। অফ স্ক্রিন ব্যাপারটা আমি আর টুম্পার হলো উল্টোটা, আমি টুম্পা হিংসুটের পার্টগুলো সব ওর ওপরে যায়, বিকজ আমি পারমিতা দিয়ে এখানে আমাদের মায়ের ক্যারেক্টারটা করছে, সো মায়ের সাথে যদি আমি একটু বেশি কথা বলি তো শি ইজ দ্য ওয়ান যে সব থেকে বলে তুমি কেন ওর সাথে কথা বলছো, কেন কেন তুই মায়ের কাছে যাবি, এই ব্যাপারটা আমাদের অফ স্ক্রিন বেশি হয়। সো রিয়েল লাইফে যদি বলেন আমি টুম্পা ও পম্পা। এখানে অনেক মজার ঘটনা আছে, এমন একটা আমরা যখন এখানে শ্যুট করছিলাম, নাইট শ্যুট চলছিল, এটার একটা পোস্টও পারমিতাদি করেছিল, আমরা রুমের মধ্যে আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, অল অফ আ সাডেন টুম্পা বলছে যে তোমরা দুজন পাশাপাশি কেন বসে আছো, যাও দূরে যাও, যাও ওর থেকে দূরে যাও, আমি আমি সহ্য করবো না তোমাদেরকে দুজন পাশাপাশি, এত পীড়িত এত ইয়ে এত প্রেম। সো আমি অল অফ আ সাডেন বললাম তুই হিংসা করবি, দেখ মায়ের কোলে শুয়ে পড়েছিলাম, সো ও সেটা সহ্য করতে পারিনি, ও আমার ঘাড়ে এসে শুয়ে পড়েছিল,
তো সেইটার একটা পিচে পারমিতা দি কয়েকদিন আগেই পোস্ট করেছে। সো এরকম অনেক ইনসিডেন্টই হয়, আমরা মেকআপ রুমে অনেক মজা করি, নাচ গান আড্ডা সব চলে আমাদের মেকআপ রুমে। দর্শকদেরকে বলবো এতদিন টুম্পা অটোওয়ালিকে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ, আমার চরিত্রটা পছন্দ করার জন্য থ্যাংক ইউ, কারণ টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আপনারা না থাকলে আমরা এই চরিত্রগুলো কাউকে দেখাতে পারবো না। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দরভাবে দেখার জন্য, এত ভালোবাসার জন্য। এরমভাবেই টুম্পা অটোওয়ালিকে সাপোর্ট করে যান, আমাদেরকে এইভাবে ভালোবেসে যান, আর আশা করি আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না আমাদের কাজ বা আমাদের স্টোরি নিয়ে। থ্যাংক ইউ।